সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটি টিপুন, যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আমি বলেছিলাম যে ওয়েস্টবেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের যে কেস চলছে তার ফাইনাল জাজমেন্ট আজকে আসতে চলেছে। 16 আগস্ট তার জাজমেন্ট অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে এবং তোমরা সেটা ওয়েস্টবেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে জাজমেন্টে ক্লিক করে সেই অফিসিয়াল জাজমেন্টের কপি সেখানে ওদের ওয়েবসাইটে আপলোড করা আছে সেটা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। এই যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানেই আছে, জাজমেন্ট বলে লেখা আছে, দেখো 16/8/2018 বেঞ্চ নাম্বার 1 যেখানে আমাদের কেস চলছিলো গ্রুপ ডির, এবং কেস নাম্বার হচ্ছে OA 943/2017। এটা হচ্ছে কেস নাম্বারটা ছিল। এটা ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে সেখানে অফিসিয়াল পুরো PDFটা পেয়ে যাবে। এটা আমার ডাউনলোড করা আছে, সেটাও দেখিয়ে দেবো। এইটা হচ্ছে তোমাদের পুরো ডাউনলোডেড কপি। দেখো সৌমিত্র পাল, অনারেবল জাস্টিস সৌমিত্র পাল আর অনারেবল পি রমেশ কুমার ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার। এটা দুটো কেস ছিল, যেন দুটো কেসে জাজমেন্ট ছিল। প্রথম কেসটা আমাদের নয়, সেকেন্ড কেস হচ্ছে আমাদের OA 943। এবং মেইন যে কথা সেটা হচ্ছে অনেক লেখা আছে এখানে, প্রায় 7 কি 8 পাতা বোধহয় আছে টোটাল, সব কিছু পড়ে লাভ নেই। মেইন যে কথাটা সেটা হচ্ছে সরকার পক্ষ আর কি কেসে জয়লাভ করেছে, মানে ওয়েস্টবেঙ্গল গ্রুপ ডি বোর্ড এবং স্টেট অফ ওয়েস্টবেঙ্গল অ্যান্ড আদার্স যাদের এগেনস্টে কেস করা হয়েছিল তারা জয়লাভ করেছে, মানে প্রণব রায় অ্যান্ড আদার হচ্ছে কেসে হেরে গেছে। তো এটা কারোর জন্য খুশি খবর হতে পারে, কারোর জন্য অবশ্যই দুঃখের খবর। যারা কেস করেছে তাদের জন্য তো ডেফিনেটলি দুঃখের খবর, কারণ তারা হেরে গেছে, এবং যাদের এগেনস্টে কেস হয়েছিল তাদের জন্য ডেফিনেটলি খুশির খবর। এবং শুধু তাদের জন্য না, অনেক ক্যান্ডিডেটের জন্য খুশির খবর, কারণ মেইন যে কাঁটাটা ছিল রেজাল্ট না বেরোনোর সেটা হচ্ছে এই কেসটাই। তো এই কেসটার জন্যই রেজাল্ট এতদিন ধরে, এত মাস ধরে বেরোচ্ছিলো না, দিন না দিন বললে ভুল বলা হবে, মাস বলাটাই ঠিক হবে, এত মাস ধরে বেরোচ্ছিলো না, সেটা হচ্ছে এই কেসের জন্য। তো এই কেসটা ফাইনালি 16 আগস্ট জাজমেন্ট ডে, 16 আগস্ট কেসটা ফাইনালি মিটে গেল, এবং আশা করা যায় রেজাল্ট খুব তাড়াতাড়ি এবার বেরিয়ে যাবে, যদি না গ্রুপ ডি বোর্ড আবার নতুন কিছু জিনিস নিয়ে আসে। কারণ গ্রুপ ডি বোর্ড বারবারই বলে এসেছে, বরাবর বলে এসেছে যে আমাদের রেজাল্ট তৈরি আছে, শুধুমাত্র কেসের জন্য আমরা রেজাল্ট বার করতে পারছি না। এবং যদিও কোর্ট থেকে কোনো কিন্তু স্টে অর্ডার ছিল না, মানে কোর্ট থেকে এরম কিন্তু কিচ্ছু বলেনি যে তোমরা রেজাল্ট বার করতে পারবে না, শুধু গ্রুপ ডি বোর্ড ইচ্ছে করে বার করছিল না, কারণ যেহেতু কেস চলছিল, কেস মানে কোর্ট থেকে কিন্তু কোনো স্টে অর্ডার ছিল না রেজাল্টের উপর, এটা কিন্তু মনে রাখো। গ্রুপ ডি বোর্ডই নিজে থেকে বার করছিল না, কারণ যেহেতু কেসটা চলছিল বলে, কারণ ওদের ভয় ছিল যদি কেসটা ওদের এগেনস্টে যেত তাহলে হয়তো আরও অনেক বেশি প্রবলেম হতে পারতো, সেই জন্যই ওরা ওই ভয় রেজাল্টটা বার করেনি এতদিন। তো এবার কেসটা যখন মিটে গেছে এবং রায়টা ওদের এতে গেছে, ওদের সাপোর্টেই গেছে, তো ডেফিনেটলি মনে হয় না আর খুব বেশি দেরি করবে রেজাল্ট বের করতে। হয়তো আজকে তোমার বৃহস্পতিবার, এই সপ্তাহের মধ্যেও রেজাল্ট বের করে দিতে পারে, আবার পরের সপ্তাহ পর হয়তো প্রথম দিকে হয়তো রেজাল্ট বের করে দিতে পারে। তো মনে হয় না খুব বেশি দেরি করবে, কারণ আর কিছু থাকলোই না, জাস্ট শুধু এবার রেজাল্টেই বাকি, সব কাঁটা এবার রাস্তা থেকে হেরে, মানে রাস্তায় যতগুলো কাঁটা ছিল সবই সরে গেছে, শুধু জাস্ট এবার রেজাল্টেই বের করা বাকি আছে। তো এবার আমি কয়েকদিন একটা ভিডিও করেছিলাম যেখানে বর্তমান পেপারে একটা আশঙ্কার কথা উল্লেখ করা ছিল, যে যারা কেস করেছিল প্রণব রায় আদার যারা আছে ওরা যদি কেস হেরে যায় ওরা সেক্ষেত্রে কিন্তু আবার বড়সড়, মানে এটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভের কেস ছিল, এরপর হাইকোর্টে কিন্তু ওরা অ্যাপিল করতে পারে। তো সেক্ষেত্রে যদি আবার হাইকোর্টে অ্যাপিল করে, এরপর জানি না আবার গ্রুপ ডি বোর্ড আবার রেজাল্ট আটকে দেবে কি না, কারণ এরকম একটা আশঙ্কা ছিল বর্তমান পেপারে, এরকম একটা আশঙ্কা করেছিল যে যদি কেসটা বিপক্ষে যায়, মামলাকারী বিপক্ষে যদি কেস যায় তারা কিন্তু আবার হাইকোর্টে অ্যাপিল করতে পারে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আবার হয়তো আটকে দিতে পারে গ্রুপ ডি বোর্ড। বাট আমরা চাই না এরকম কিছু হোক, আমরা চাই এবার রেজাল্টটা বেরিয়ে যাক, কারণ অনেক প্রায় 1.5 বছর হয়ে গেল, একটা রিক্রুটমেন্ট প্রসেস এখনও কমপ্লিট হয়নি এবং কিছু না কিছু বাধা মানে এসেই চলেছে। তো এবার আশা করবো আর কোনো বাধা যাতে না আসে, এবং হাইকোর্টে যেন এরকম কোনো মামলাকারীর জন্য হাইকোর্টে আর কেস না করে, ফাইনালি যাতে রেজাল্টটা বেরিয়ে যাক। এবং 6,000 লোক প্রথম দফা রিক্রুটমেন্ট হচ্ছে, 60,000 টোটাল রিক্রুটমেন্ট হবে, এটা প্রথম দফা রিক্রুটমেন্টে, আশা করবো যাতে 6,000 লোক প্রথম দফার চাকরি পেয়ে যায় এবং নেক্সট রিক্রুটমেন্টে যাতে খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হয়ে যায়। তো এই PDFটা তোমরা চাইলে পড়ে নিতে পারো, অনেক বড় PDF আছে, এত কিছু দরকার নেই, মেন যে খবর সেটাই শুনলেই তোমাদের চলবে আশা করবো, যে কেসটা সরকারের পক্ষে গেছে। এখানে অনেক কিছু লেখা আছে যে কী নিয়ে কেস ছিল, পুরো ডিটেলস আর কি লেখা আছে, কিছু ইম্পর্টেন্ট পার্টও আছে, লাস্টের দিকে কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন তুমি দেখতে পারো একদম লাস্ট প্যারাটা দেখো লেখা আছে, ইন দ্য ইনস্ট্যান্ট কেস দ্য অ্যাপ্লিকেন্টস ওয়্যার অ্যাওয়্যার অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন হুইচ 530 ভ্যাকেন্সিজ ওয়্যার রিজার্ভড
আউট অফ 6,000 ভ্যাকেন্সি, দে হ্যাড অ্যাপ্লাইড টু পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস, দে আর ফুললি অ্যাওয়ার অফ দ্য নর্মস অ্যান্ড দ্য ডিটেলস অফ দ্য টোটাল ভ্যাকেন্সিজ অ্যান্ড দ্য রিজার্ভ ভ্যাকেন্সিজ, দ্য অ্যাপ্লিকেন্টস পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস উইদাউট এনি প্রোটেস্ট। তো এখানে এটাই বলেছে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তখন কিন্তু এক্স্যাক্টলি মানে অ্যাডভার্টাইজমেন্টে পরিষ্কার লেখা ছিল যে 513টা ভ্যাকেন্সিজ রিজার্ভ আছে আউট অফ 6,000 ভ্যাকেন্সিজ। তখন কিন্তু যারা অ্যাপ্লাই করেছে মানে যারা এখন প্রোটেস্ট করছে, যারা মামলা করেছে, তারা কিন্তু তখন কোনো প্রোটেস্ট করেনি, তারা তখন খুশি খুশি অ্যাপ্লাই করেছে এবং এক্সাম দিয়েছে, সবই করেছে, তখন কিন্তু কোনো প্রোটেস্ট হয়নি, সেটাই বলেছে এখানে। তাহলে এখন এই প্রোটেস্টটা শোনা হবে না, যদি করতেই হতো প্রোটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই এই প্রোটেস্টটা করার দরকার ছিল, সেটা যখন করেনি তখন সেই জন্য এটা ওদের শোনা হবে না। তো এইটাই ছিল মেন যেটা একটা ইম্পর্টেন্ট প্যারা যেটা সবার লাস্টে লেখা আছে সেটাই তোমাদের বলে দিলাম। তো খুব খুশির খবর, ফাইনালি কেস শেষ হলো, রেজাল্ট আর কিছুদিন পরেই হয়তো বেরিয়ে যাবে আশাই করা যায়, এবং কেস সরকার পক্ষে গেছে এবং মামলাকারীদের পক্ষে যায়নি, মামলাকারীদের বিপক্ষে গেছে। তো এই আজকের ভিডিও আর বেশি বড় করে লাভ নেই, এটুকুই ছিল, নেক্সট দিন দেখা হবে যদি আবার রেজাল্ট যদি কখনো বেরোয় এবং অন্য যদি কোনো আপডেট থাকে রেজাল্ট নিয়ে। এবার তোমার WBGDRB ওয়েবসাইট কিন্তু প্রায় রেগুলারলি ফলো করো, কারণ ওয়েবসাইটে কিছু নতুন আপডেট দিয়ে দিতে পারে, কেস যেহেতু মিটে গেছে হয়তো একটা নতুন আপডেট আজকে দিতে পারে কিংবা কালকেই হয়তো দিয়ে দিতে পারে। তো ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো, নাহলে তো আমি ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেবো, যদি কোনো আপডেট পাই রেজাল্টে তো ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো, তার জন্য তোমাদের জাস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করলেই তোমরা জানতে পেরে যাবে কখন ভিডিও আপলোড করছি এবং ভিডিওটা দেখে তোমরা বুঝতেও পেরে যাবে নতুন কোনো আপডেট থাকলে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা শেয়ার করে দাও, একটা খুব ভালো খবর এতদিন পর, এত মাস পর ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করতে ভুলো না। কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্ট করতে পারো, নিচে কমেন্ট সেকশন আছে, আর এই চ্যানেলটাকে তোমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্কে ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো আপডেট থাকলে নিশ্চয়ই শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।